নমস্কার, আপনারা দেখছেন সব খবর। আপনাদের সাথে আমি রিম্পা। 624 বছরের ইতিহাসে প্রথম স্নান মন্দিরে না গিয়ে গর্ভগৃহে স্নান করলেন প্রভু জগন্নাথ। হুগলির ঐতিহ্যবাহী মাহেশে এবার প্রভুকে স্নান করানো হলো ভক্তবৃন্দের অনুপস্থিতিতে। পুরীর জগন্নাথ মন্দিরের পরেই মাহেশের স্নান, তাই সমস্ত নিয়ম এবার বন্ধ রাখতে হলো করোনা আবহে। সকালবেলায় তাই শুধুমাত্র সেবায়েত, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রভু স্নানযাত্রা এবারের মতো সমাধা হলো। নিয়ম মতে এই দিনের পর প্রভুর জ্বর আসে, তাই বন্ধ থাকে মন্দিরের দরজা। এই সময় কবিরাজ এসে তাকে পথ্য দেন, যাকে বলা হয় অঙ্গরাগ। এই সময় প্রভুর ভোগ সাবু। 14 দিন পর অমাবস্যা তিথিতে মন্দিরের দরজা পুনরায় খোলা হবে। সেদিন প্রভুর নব যৌবন উৎসব হয় নিয়ম মেনে। এর পর দিন রথে চেপে প্রভু পাড়ি দেন মাসির বাড়ির উদ্দেশ্যে। যদিও এবছর রথযাত্রা হবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছে মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ড। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। মাহেশে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব উদযাপন হবে। প্রতি বছরে যে আমাদের ভক্ত সমাগম হয়, আমাদের হাজার হাজার লোক হয় আমাদের এই মাহেশে স্নানপিড়ি মাঠে। স্নান মঞ্চে আমরা স্নান করাই আমাদের বিগ্রহত্রয়কে, জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মা সুভদ্রাকে। কিন্তু এবছরে করোনা মহামারীর জন্য পুলিশ প্রশাসনের কঠোর নির্দেশে আমরা যে পূর্ব 30 মে আমাদের যে মিটিং হয়েছিল পুলিশ প্রশাসনের সাথে, উক্ত দিনে যা আলোচনার ভিত্তিতে ছিল, কিন্তু গত পরশু দিন পুলিশ প্রশাসনের আরও কঠোর নির্দেশ এসেছে আমাদের কাছে যে আমরা চাতালেও স্নান করাতে পারবো না, আমরা যেন বিয়ের মধ্যেই দরজা বন্ধ করে আমরা স্নান করাই। তো এই রকমভাবেই আমাদের এবার এবছরের স্নান পর্ব চলবে। এই রকম কোনো বছরে এই রকম ঘটনা ঘটেনি, এ এক ইতিহাসের সাক্ষী হয়ে রইল আমাদের এই মাহেশের স্নানযাত্রা, আমাদের এই জগন্নাথ দেব। তো হ্যাঁ বল, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর স্নানযাত্রা হয়। স্নান পূর্ণিমাতে স্নানযাত্রা হয়, তিথি অনুযায়ী ওটা হবে। পূর্ণিমা থাকাকালীন, পূর্ণিমা যতটুকুন থাকবে ততটুকুনি তার মধ্যেই আমাকে স্নান করাতে হবে। তারপর অমৃত যোগ, মহেন্দ্র যোগ, তিথি কালবেলা বারবেলা দেখে ব্রাহ্মণ তিথি ঠিক করে দেবে যে এই সময় স্নান করানো হোক, তখন স্নান করানো হয়। একটা প্রবাদ আছে জগন্নাথ দেবের নিজের কথা, যে রহিব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি। জগৎপতি মানে কি? জগতের বন্ধু, জগতের পিতা উনি, গ্রেট ফাদার উনি, জগতের নাথ, জগতের বন্ধু। মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশের ছিল স্নানযাত্রা আগে, পুরীর হচ্ছে ভোজন। উনি বলেছেন এখানকার স্নানযাত্রা আমি ছোটবেলায় দেখেছি, 3 দিন ধরে মেলা বসত। জগন্নাথ ঘাট থেকে মাহেশের জগন্নাথ মন্দির পর্যন্ত বিশাল আকারে এ বসত, মেলা বসত, লোকে লোকারণ্য। একবার আমার মনে আছে বাবার সঙ্গে, আমার পিতৃদেবের সঙ্গে সারা রাত মন্দিরে ছিলাম। অধিবাসের দিন, স্নানযাত্রা আগের দিন, সারা রাত লোকে লোকারণ্য, একটার পর একটা লোকে ভক্ত এসে যাচ্ছে। কিন্তু স্নানযাত্রা মেলা আমি নিজে দেখেছি, আমার এত বয়স হয়ে গেল, কিন্তু আস্তে আস্তে সেই সেটা হয়ে গিয়ে এখন রথযাত্রাটা মাহেশে ভালো হয়ে গেছে। স্নানযাত্রার কদরটা একটু সামান্য কমেছে,